সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এর আগে 2020 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানে সায়েন্স সেট 2 এর ক বিভাগ এবং খ বিভাগ প্রকাশ করেছি। ভিউয়ারদের অনুরোধে এবার গ বিভাগ এবং ঘ বিভাগের প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আপলোড করছি। গ বিভাগ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তরও পিডিএফ ফাইল আকারে তোমরা পেয়ে যাবে। পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখবে, যাতে পরীক্ষা হলে গিয়ে কোনো সমস্যা না পড়তে হয়। চলো এখন আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 3.1, বিশ্ব উষ্ণায়ন কমানোর দুটি উপায় লেখো। কোয়েশ্চেন নাম্বার 3.2, 380 মিলিমিটার মার্কারি চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 75 ml, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 760 মিলিমিটার মার্কারি চাপে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত? এর অর্থ অপারেশনে দেওয়া যে 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসকে একটি ফ্লাক্সে আবদ্ধ রাখা আছে। ফ্লাক্সের অভ্যন্তরে চাপ শতকরা 25 বাড়াতে হলে ফ্লাক্সের উষ্ণতা কত করতে হবে? কোয়েশ্চেন নাম্বার 3.3, রৈখিক বিবর্তন কাকে বলে? কী রূপে প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের সাহায্যে রৈখিক বিবর্তন পরিমাপ করা যায়? এর অর্থ অপারেশনে দেওয়া আছে, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? কোয়েশ্চেন নাম্বার 3.4, পরিবাহীর রোধ ও সময় অপরিবর্তিত রেখে যদি পরিবাহীর প্রবাহমাত্রা পূর্বের দ্বিগুণ করা হয়, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ পূর্বের কত গুণ হবে? কোয়েশ্চেন নাম্বার 3.5, আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক বেশি হয় কেন? কোয়েশ্চেন নাম্বার 3.6, মিথেনের অণুর ইলেকট্রন ডট গঠন দেখাও। কোয়েশ্চেন নাম্বার 3.7, তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? এর অথবা প্রশ্নে দেওয়া যে কীভাবে ইউরিয়া শিল্প উৎপাদন করা হয়? কোয়েশ্চেন নাম্বার 3.8, আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত ধাতব যৌগের বিজারণ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 3.9, সরলতম হাইড্রোকার্বনটির নাম লেখো। এর সাথে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া কী কী উৎপন্ন হয়? এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই তোমরা প্রস্তুতি নেবে। আবার বলছি, এর উত্তরগুলো বইয়ে কোথাও খুঁজতে হবে না, এগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ ফাইলে ক্লিক করো, করলে ওখান থেকে অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঘ বিভাগের প্রশ্ন 4.1, অ্যাভোগাড্রো সূত্র লেখো। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 760 মিলিমিটার চাপে যদি 500 ml অক্সিজেন গ্যাসে x টি অক্সিজেনের অণু থাকে, তাহলে 1000 ml হাইড্রোজেন গ্যাসে কয়টি হাইড্রোজেনের অণু থাকবে? কোয়েশ্চেন নাম্বার 4.2, এসটিপিতে 3.4 গ্রাম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিচুনের সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করতে হবে? এখানে দেওয়া আছে নাইট্রোজেন = 14, হাইড্রোজেন = 1, ক্লোরিন = 35.5। কোয়েশ্চেন নাম্বার 4.2 এর অথবা প্রশ্নে দেওয়া আছে, 0.32 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 0.224 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? কোয়েশ্চেন নাম্বার 4.3, তরলের আপাত প্রসারণ বলতে কী বোঝো? তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোয়েশ্চেন নাম্বার 4.4, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, দর্পণের বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। কোয়েশ্চেন নাম্বার 4.5, বিবর্ধ কাঁচ হিসাবে উত্তল লেন্সের কার্যনীতি ও ব্যবহার লেখো। কোয়েশ্চেন নাম্বার 4.5 এর অথবা প্রশ্নে দেওয়া আছে, একটি লেন্স উত্তল লেন্স না অবতল লেন্স কীভাবে বুঝবে? এর সঙ্গে দেওয়া আছে, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহৃত হয় কেন? কোয়েশ্চেন নাম্বার 4.6, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি বিবৃত করো। এর সাথে দেওয়া আছে, কোন যন্ত্রের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হয়? কোয়েশ্চেন নাম্বার 4.7, শর্ট সার্কিট কী? শর্ট সার্কিটের ফলে অনেক সময় বৈদ্যুতিক বর্তনীতে আগুন ধরে যায়, এর কারণ ব্যাখ্যা করো। এর অথবা প্রশ্নে দেওয়া আছে, 4টি 220 ভোল্ট ও 60 ওয়াটের বৈদ্যুতিক বাল্ব প্রত্যহ 4 ঘন্টা ধরে জ্বালানো হয়, প্রতি ইউনিটের জন্য 5.5 টাকা খরচ হলে মাসে মোট কত টাকা দিতে হবে? কোয়েশ্চেন নাম্বার 4.8, কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা, যুক্তিসহ ব্যাখ্যা করো। একটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। এর অথবা প্রশ্নে দেওয়া হচ্ছে, নিউক্লিয় বিক্রিয়া কী? আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা নীতি লেখো। কোয়েশ্চেন নাম্বার 4.9, মেন্ডেলিফের পর্যায়সূত্রের সংশোধিত রূপটি লেখো। মৌলের ধর্মসমূহের পর্যায়বৃত্তির কারণ কী? পরের প্রশ্নে দেওয়া আছে, লোহার পাত্রে কপার সালফেট বা তুঁতে এর জলীয় দ্রবণ রাখা উচিত নয় কেন? ক্যাথোড কী? কোয়েশ্চেন নাম্বার 4.11, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করার জন্য কী ব্যবহার করা হয়?
এর অথবা প্রশ্ন দেওয়া আছে লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া বলতে কী বোঝো? লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটি ঠান্ডা করে নেওয়া উচিত কেন? কোয়েশ্চেন নাম্বার 4.12, একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও, এর মনোমারের নাম লেখো, কৃত্রিম পলিমার ব্যবহারের একটি অসুবিধা লেখো। এর অথবা প্রশ্নে দেওয়া আছে অবস্থান ঘটিত সম্ভাব্যতা ও কার্যকরী মূলক ঘটিত সম্ভাব্যতার উদাহরণ সহ সংজ্ঞা দাও। এই কোয়েশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা প্রস্তুত করে রাখবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকে পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।